আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আমি ফাইভারে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আমরা যখন কোনো একটা গিগ পাবলিশ করব তার আগ মুহূর্তে আমাদেরকে ভালো দেখে কিছু কিওয়ার্ড বাছাই করতে হবে, এই কারণে একটা রিসার্চের প্রয়োজন আছে। আমি আজকের এই পর্বে একটা টুলের মাধ্যমে ফ্রিতে কিভাবে রিসার্চ করতে হয় কিওয়ার্ড তা দেখাবো, পাশাপাশি ম্যানুয়ালি আপনার কাছে যদি কোনো টুল না থাকে তাহলে আপনার টার্গেটেড যে কিওয়ার্ড আছে এটা কিভাবে বাছাই করবেন তাই আমি এখন দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা গুগলে সার্চ করবেন যে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল ফর ফাইভার, এটা লিখে সার্চ করার পর এখানে দেখেন কিওয়ার্ড ডট আইও নামে একটা টুল আছে, এখানে আপনি ভিজিট করবেন। কিওয়ার্ড ডট আইও, এইখান থেকে হচ্ছে আপনি গুগলের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, তারপর হচ্ছে আপনার ইউটিউবের জন্য। এখানে আমি হচ্ছে একটা অ্যাকাউন্ট অলরেডি আছে, সো আমি হচ্ছে অলরেডি অ্যান ইউজার, এখান থেকে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দেই অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করি। আপনারা হচ্ছে সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন জাস্ট আইডি পাসওয়ার্ড দিয়ে। হ্যাঁ, তো এখানে দেখেন হচ্ছে কানেক্টিং, আমার অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করেছে। এখান থেকে আমরা গুগলের জন্য, ইউটিউবের জন্য, অ্যামাজনের জন্য, বিং, ইয়ানডেক্স, উইকিপিডিয়া, ইবে, আলিবাবা, ফাইবার, হ্যাঁ এই ফাইবারটাকে আমরা চুজ করব। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে ফ্রি কিওয়ার্ড টুল যেই অপশনটা আছে এখান থেকে আমরা হচ্ছে এই যে ফাইবার অটো সাজেস্ট লং টেল কিওয়ার্ড যেটা আছে এটা সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করলাম, দেন হচ্ছে এইখানে হচ্ছে আমার কিওয়ার্ডটাকে দিতে হবে। তো এখানে আমি হচ্ছে ইউনাইটেড স্টেটস রাখলাম। হ্যাঁ, এখান থেকে আমি হচ্ছে মনে করুন বি টু বি লিড জেনারেশনের উপরে কিছু কিওয়ার্ড আমি বের করতে চাই। তো বি টু বি লিড জেনারেশন লিখে আমি এখান থেকে সার্চ করব। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে টোটাল 10টা কিওয়ার্ড এখানে দেখাচ্ছে, টার্গেটেড বি টু বি লিঙ্কড ইন লিড জেনারেশন, টার্গেটেড বি টু বি লিড জেনারেশন, পারফেক্ট বি টু বি লিড জেনারেশন, হ্যাঁ বি টু বি, বি টু সি। এখানে হচ্ছে লিড জেনারেশনের জন্য পারফেক্ট কিছু কিওয়ার্ড আমাকে দেখাচ্ছে, মানে ক্লায়েন্ট যে বিষয়গুলো লিখে সার্চ করে ফাইবারে ওইটা হচ্ছে সে রিসার্চ করে আমাকে দিচ্ছে। সো মনে করেন হচ্ছে আমার এই কিওয়ার্ডগুলো আমি বাছাই করব, যেমন টার্গেটেড বি টু বি লিঙ্কড ইন লিড জেনারেশন, এটাকে আমি টিক মার্ক দিলাম, তাহলে যে দেখেন এখানে হচ্ছে এটা জমা হলো। আচ্ছা, তারপর এটাকে আমি রাখবো, তারপর হচ্ছে এইটাকে আমি রাখবো, তারপর হচ্ছে আপনার এখান থেকে বি টু বি লিড জেনারেশন এইটাকে আমি রাখবো, তারপর হচ্ছে আমি এটাকে এক্সপোর্টে যদি ক্লিক করি, এই যে দেখেন ডাউনলোড টেক্সট ফাইল অথবা হচ্ছে আপনার কপি সিলেকশন ক্লিপবোর্ড, এখান থেকে আমি টেক্সট ফাইল অথবা আমি হচ্ছে কপি করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমি এটাকে টেক্সট ফাইলে যদি আমি সেভ করতে চাই তাহলে দেখেন আমার কিওয়ার্ডগুলো হচ্ছে একটা টেক্সট ফাইলে চলে আসবে। এখন মনে করেন এটা কখনো অ্যাক্সেস দিচ্ছে না আপনাকে, কোনো সময় যদি এরকম হয় অ্যাক্সেস দিচ্ছে না, সো তখন আপনারা কি করবেন, তখন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য ফাইবার ডট কমে সরাসরি ভিজিট করতে হবে। আপনি একটু দেখেন এইখানে যে কিওয়ার্ডগুলো আমাকে দিয়েছে এগুলোর সাথে একটু মিলাইয়ে দেখেন, আমরা যদি ম্যানুয়ালি কিওয়ার্ড বের করতে যাই তাহলে এই কিওয়ার্ডগুলো আসে কি না। তো ফাইবারে গেলাম, ফাইবারে যাওয়ার পর এখানে লিখলাম হচ্ছে বি টু বি, বি টু বি লিড জেনারেশন, এটা লিখে আমি হচ্ছে সার্চ করব। ঠিক আছে, সার্চ করার পর লিড জেনারেশনের যে এন এনটা আছে এখানে একটা স্পেস দিব, এই যে দেখেন এইখানে স্পেস অথবা এইখানে হচ্ছে কার্সরটা ধরার পর আমাকে কিন্তু কি দিচ্ছে, এই এই যে কিওয়ার্ডগুলো আমি এখান থেকে পাইলাম টার্গেটেড বি টু বি লিঙ্কড ইন লিড জেনারেশন, এটা পান কিনা একটু দেখেন, টার্গেটেড বি টু বি লিঙ্কড ইন লিড জেনারেশন, এরপর হচ্ছে পারফেক্ট বি টু বি লিড জেনারেশন, টার্গেটেড বি টু বি লিড জেনারেশন, তারপর হচ্ছে বি টু বি লিঙ্কড ইন লিড জেনারেশন, এই সবগুলো কিওয়ার্ড কিন্তু এইখানে আছে। ওকে, সো আপনি যদি এইখান থেকে হচ্ছে ম্যানুয়ালি আপনি এই কিওয়ার্ডগুলো নেন তাহলে আপনার গিগ র্যাঙ্কে যাবে, পাশাপাশি আরও কিছু ট্যাগের জন্য। এই কিওয়ার্ডগুলো যখন আপনি আপনার টাইটেলে ইউজ করবেন, ট্যাগে ইউজ করবেন, হ্যাঁ তারপর হচ্ছে আপনার ডিসক্রিপশনে ইউজ করবেন, আপনার হচ্ছে আপনি অফ পেজ এসইও যখন করবেন আপনার ইমেজটাকে, তখন যদি এইভাবে করেন, এই কিওয়ার্ডগুলো নিয়ে করেন, তাহলে 100% ইনশাল্লাহ র্যাঙ্কে যাবে। এখন কথা হচ্ছে যে আপনি যদি আপনার ট্যাগের জন্য কিছু, এগুলো তো লং টেল কিওয়ার্ড, দুই তিনটার বেশি ওয়ার্ড থাকলে কিন্তু এটাকে কি বলে, লং টেল কিওয়ার্ড বলে, হ্যাঁ লম্বা লেজযুক্ত কিওয়ার্ড। এখন আপনি যদি এই এই যে লং টেল কিওয়ার্ড, এখন যদি আপনি শর্ট টেল কিওয়ার্ড বের করতে চান তাহলে এখানে সার্চ করতে হবে, কারণ আপনি হচ্ছে আপনার ট্যাগে হচ্ছে লং টেল কিওয়ার্ড দিতে পারবেন না। সো এখানে দেখেন বি টু বি লিড জেনারেশন লিখে এখানে সার্চ করলেন, সার্চ করার পর
আমি হচ্ছে এইখানে আমি আবারও এই ফাইবারে যাই, এখান থেকে আমি হচ্ছে বি টু বি লিড জেনারেশন লিখে সার্চ করি। হ্যাঁ, সার্চ করার পর এই যে দেখেন এখানে সাজেশনে আমাদের কিছু ছোট ছোট কিওয়ার্ড বের হয়ে আসছে। এখানে সাজেশনে কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে যে এগুলো লিখে ক্লায়েন্টরা সার্চ করে, মানুষকে হায়ার করে থাকে এগুলো লিখে। সো আপনারা হচ্ছে এইভাবে কিওয়ার্ডটা রিসার্চ করবেন, ম্যানুয়ালি রিসার্চ করলে দেখবেন আপনার সামনে সব বের হয়ে আসছে। পাশাপাশি এই কিওয়ার্ড ডট আইওটাকে আপনার পাশে রাখতে পারেন এখন, ঠিক একইভাবে ডেটা এন্ট্রির জন্য। হ্যাঁ, ডেটা এন্ট্রি এর জন্য যদি আমি, আচ্ছা এখান থেকে আমি আবার এখানে যাই, তো এখানে যদি আমি লিখে হচ্ছে ফাইবার ডেটা এন্ট্রি লিখে সার্চ করি, এখান থেকে হচ্ছে সার্চে ক্লিক করি, তাহলে আমাকে এই যে দেখেন 43টা কিওয়ার্ড এখান থেকে দেখাচ্ছে। এই যে দেখেন অনেকগুলো কিওয়ার্ড এখান থেকে দেখাচ্ছে, এগুলো থেকে আমরা বাছাই করতে পারি। পাশাপাশি হচ্ছে আপনি হচ্ছে ফাইবারেও কিন্তু ডেটা এন্ট্রি লিখে যখন ডেটা এন্ট্রি হ্যাঁ একটা স্পেস দিবেন, তখন দেখবেন ওই কিওয়ার্ডগুলো যেখানে দেখাচ্ছে ওই কিওয়ার্ডগুলোই কিন্তু এইখানেই দেখাচ্ছে। ঠিক আছে, সো সিমিলার ওয়েতে হচ্ছে কিওয়ার্ডগুলো বাছাই করতে পারেন। আজকের পর্বটি এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।